ফুল লোডার সবচেয়ে হাই গ্রেডের 60টা গাড়ি একসাথে এখন রাখা আছে আরো পিছনে কিছু গাড়ি আছে 17 মডেলের প্রাডো এটা রেজিস্ট্রেশন কিন্তু 2021 এ একদম ফ্রেশ আনটাচ একটি গাড়ি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার্স এমএস কার সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আপনাদের সুখী সুন্দর দীর্ঘ জীবনের মঙ্গল কামনা করে আজ আমি আপনাদের সামনে হাজির হলাম একটি শোরুমের রিভিউ নিয়ে আমরা আজকে বেশ কিছু প্রাডো গাড়ি দেখাবো আপনারা যারা প্রাডো গাড়ি কিনতে ইচ্ছুক তারা আমাদের শোরুমে আসলে বিলাসবহুল ফ্রেশ ফ্রেশ প্রাডো গাড়ি পাবেন বেশ কিছু প্রাডোর কালেকশন আমাদের হাতে এখন উপস্থিত আছে আপনারা দেখতে পারেন দেখেন এই যে গাড়িটা প্রাডো এটা মডেল 2016 রেজিস্ট্রেশন 16 কালার হলো ব্রঞ্জ ভিতরে চকলেট কালার একদম ফ্রেশ আনটাচ একটি গাড়ি তারপর এটা একটা নিউ শেপের 17 মডেলের প্রাডো এটা রেজিস্ট্রেশন কিন্তু 2021 21 রেজিস্ট্রেশন বেঞ্চল কালার একটি গাড়ি দেখেন নিউ শেপ 17 নিউ শেপ একটি গাড়ি এটাও প্রাডো 2015 মডেল 15 রেজিস্ট্রেশন সিরিয়াল 17 প্রত্যেকটা গাড়ি কিন্তু জেবিএল সাউন্ড সিস্টেম সহ ফুল লোডেড গাড়ি একদম অরিজিনাল ফোর ক্যামেরা সহ একদম ফুল লোডেড গাড়ি প্রত্যেকটা গাড়ি এটা হলো প্রাডো 2015 রেজিস্ট্রেশন 2015 ভিতরে বেস কালার ওইটাও ভিতরে বেস কালার ছিল এর আগেরটাও ভিতরে বেস কালার ছিল প্রত্যেকটা গাড়ি সানরুফ আছে প্রত্যেকটা গাড়ি সানরুফ আছে 7-seat এবং 7-seat পাওয়ার 360 ক্যামেরা সহ একটি 360 ক্যামেরার একটি অংশ তারপর একটি প্রাডো 2016 মডেল রেজিস্ট্রেশন 2021 সিরিয়াল 18 ভিতরে চকলেট কালার বাইরে ব্ল্যাক কালার একদম ফুল লোডেড সবচেয়ে হাই গ্রেডের 60টা গাড়ি একসাথে এখন রাখা আছে আরও পিছনে কিছু গাড়ি আছে ওই পিছনেও কিছু গাড়ি আছে সব গাড়ি একসাথে আমাদের সামনে হাজির করা সম্ভব হয়নি সব প্রাডো আপনারা যারা প্রাডো কিনতে ইচ্ছুক যে কোনো মডেলের প্রাডো আমাদের কাছে পাবেন একটি প্রাডো 2018 মডেল রেজিস্ট্রেশন 2020 এটাও নিউ শেপের গাড়ি 17 সিরিয়ালের উত্তরা বিআরটির নাম্বার 17 সিরিয়াল পড়ছে আর নাই তো এটা 21 সিরিয়াল হতো একটি প্রাডো যার মডেল 2015 রেজিস্ট্রেশন হলো 2020 18 সিরিয়াল এই গাড়িটাও ভিতরটা চকলেট বাহিরের কালার হলো পাল সানরুফ সহ 7-seat এবং 7-seat পাওয়ার প্রতিটা গাড়ি ফুল লোড 7-seat এবং জেবিএল সাউন্ড সিস্টেম সহ ফোর ক্যামেরা সহ ফুল লোডের প্রত্যেকটা গাড়ি আমাদের কাছে আনটাচ কোনো গাড়ি আমাদের কাছে কোনো সময় মার খাওয়া পাবেন না এমএস কার সেন্টার যত সময় যত গাড়ি বিক্রি করছে জীবনে কোনোদিন কোনো মার খাওয়া গাড়ি বিক্রি করে নাই ইঞ্জিন ড্যামেজ গাড়ি বিক্রি করে নাই এটা হলো এমএস কার সেন্টার একটি গর্ব গৌরব আজও এমএস কার সেন্টার কোনো মার খাওয়া গাড়ি বিক্রি করে না ইঞ্জিন ড্যামেজ গাড়ি বিক্রি করে না এবং পেপারসে জটিলতা আছে এইরকম কোনো গাড়ি এমএস কার সেন্টার বিক্রি করে না এবং এমএস কার সেন্টারের অঙ্গীকার ভবিষ্যতে যত গাড়ি বিক্রি হবে আল্লাহ যাতে কোনো সময় কাউকে এমএস কার সেন্টারের পক্ষ থেকে মার খাওয়া গাড়ি বসায় না দেয় এমএস কার সেন্টারের ইঞ্জিন খারাপ গাড়ি এরকম গাড়ি বসায় না দেয় এমএস কার সেন্টারের কাগজের জটিলতা আছে এইরকম গাড়ি যাতে কোনো কাস্টমারে গসায় না দেয় এটা আল্লাহর কাছে
ফরিয়াদ করি সব সময় যাতে আমাদের এই ব্র্যান্ড আমরা ঠিক রাখতে পারি যে এমএস কার সেন্টার সব সময় ভালো গাড়ি করে গাড়িও ভালো পেপারসও ভালো আপনারা অনেক সময় আগ্রহ প্রকাশ করেন গাড়ির প্রাইস আমরা কেন বলি না আপনাদেরকে বা জানাই না আসলে গাড়ির প্রাইস বলতে হলে জানাইতে হলে অনেক গাড়ি আছে আমাদের অনেক সময়ের ব্যাপার গাড়ির প্রাইস আপনারা এই গাড়ির প্রাইসের জন্য প্রত্যেকটা গাড়িরই আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে এমএস কার সেন্টারে সার্চ দিলে প্রত্যেকটা গাড়ি আলাদা আলাদা ভিডিও পাবেন ওই ভিডিওতে প্রত্যেকটা গাড়িরই প্রাইস দেওয়া আছে আর তারপরে যদি আপনাদের আরও কিছু জানতে হয় এমএস কার সেন্টারের নিচে এমএস কার সেন্টারের নিজস্ব নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের যে প্রাডোগুলো আছে এই প্রাডোগুলো আমরা উপস্থিত করলাম আগামীকাল আমরা V8 গাড়িগুলো উপস্থিত করবো এরপরে আমরা হলো BMWগুলো উপস্থিত করবো এরপরে আমরা মার্সিডিস গাড়িগুলো আমাদের উপস্থিত করব। আপনাদের সুস্থতার জন্য আমাদের দোয়া সবসময় আপনাদের সাথে থাকবে পাঁচাত্ত সালাত আদায় করবেন মন ভালো থাকবে প্রশান্তি সাফল্য ও আনন্দে ভরে উঠুক আপনার জীবন আল্লাহ হাফেজ।